হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেরিনা শিখা। আমি আজকে একটা মজাদার বাদামের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদাম রেখেছি, এখানে শুকনা মরিচ, আর এখানে হচ্ছে পেঁয়াজ। তো বাদামগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছে, ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিয়েছে, আর শুকনা মরিচগুলো ভেজে নিয়েছে। তো এখন এগুলোকে কী করবে, হাতে বেটে নিতে হবে। হ্যাঁ, হাতে বলতে মানে পাটায় বেটে নিতে হবে। তো এই আর কি। তো ভাজাটা আর দেখালাম না, কারণ ভাজাটা দেখানোর কিছুই নাই, জাস্ট ভেজে নিয়ে তারপর পাটায় বাটবে। তো এখন পাটায় বেটে নিয়ে আসার পর তারপর বাকিটা দেখাবো। আর আজকে আমি আরেকটা করব ভর্তা মজাদার, সেটা হচ্ছে কাঁঠালি বিচির ভর্তা। তো কাঁঠালি বিচিটাও সেমভাবে ভেজে নিতে হবে আগে। যে একটু দেখাই আমি, এতো এরকম ভেজে নিতে হবে। ভেজে তারপর খোসাগুলো ফেলে দিতে হবে, ফেলে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, তারপর শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছে, তারপরে এখন কি করবে এগুলো পাটা বেটে নিতে হবে। তো যাই হোক, এই দুইটা মজাদার ভর্তা পাটায় বেটে তারপরে আমি ফিরে আসতেছি। তো দেখুন, এই হচ্ছে আমার মজাদার বাদামের ভর্তা। এই বাদামের ভর্তাটা খেতে যে কি দারুণ টেস্ট, মানে কি বলবো আমি। যারা খাননি তারা তো মিস করেছেন, অবশ্যই বানিয়ে খাবেন। আর যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা খাননি তারাও বানিয়ে খাবেন, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই বাদামের ভর্তাটা আমার অনেক পছন্দ, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগবে, এই আর কি। তো নেক্সট আমি আরেকটা ভর্তা করেছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। এটা একটু ঝামেলা মনে হয়, কেন মনে হয়, কারণ এটা কাঁঠালি বিচিগুলো আগে ভেজে নিতে হয়, সেটা একটু ঝামেলা। তবে অনেকে আবার সিদ্ধ করেও এই ভর্তাটা করে, সিদ্ধ করাটা একটু ইজি হয়, বাট ভেজে নিলে আমার মনে হয় টেস্টটা একটু ডিফারেন্ট হয়। তো যাই হোক, যেভাবে পছন্দ করে করতে, কেউ সিদ্ধ করে করে, কেউ আবার তেলে করে। তো যাই হোক, এই হচ্ছে আমার দুইটা মজাদার কাঁঠালের বিচি দিয়ে ভর্তা, আর হচ্ছে এই কী যেন বাদামের ভর্তা। তো আমার এই বাদামের আর কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।